দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে এমন একজনকে নিয়ে কথা বলতে যাচ্ছে, সেটি হচ্ছে আপনারা হিরো আলম ভাইয়ের যতগুলো গান এ পর্যন্ত শুনেছেন প্রত্যেকটা গানের পেছনের কারিগর হচ্ছেন আমাদের মোমো ভাই। মোমো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে প্রথমে জানতে যাবো আলম ভাইয়ের সাথে আসলে ইন্ট্রোডিউসটা কীভাবে হয়েছে? হিরো আলম ভাইয়ের সাথে পরিচয় বেশ কয়েক বছর আগে, এবং আমার স্টুডিও যেহেতু মগবাজারে এবং হিরো আলম ভাই যেহেতু একজন চলচ্চিত্র শিল্পী, তো সেক্ষেত্রে ওনার নিজের সিনেমা তৈরি, পাশাপাশি ওনার ইউটিউবের বিভিন্ন গানের মিউজিক ভিডিও, বিভিন্ন কারণে কিন্তু ওনার গান এবং স্টুডিও রেকর্ডিং স্টুডিও প্রয়োজন হয়। তো এভাবেই আমার স্টুডিওতে ওনার সাথে পরিচয় হয়েছিল, এবং গানের প্রয়োজনে ওনার গান তৈরি করার আগেও মিউজিক ভিডিওর জন্য হিরো আলম ভাই আমার কণ্ঠের গান আমার স্টুডিও থেকে করে নিয়েছিলেন। তো সেগুলো উনি শ্যুটিং করেছেন, সিলেটে একটা গান করেছিলেন, খুব সুন্দর জনপ্রিয়তা পেয়েছিল গানটা। তো সেরকমভাবেই কাজের মাধ্যমেই পরিচয় ওনার সাথে। আচ্ছা, আলম ভাইয়ের যে গানগুলো আমরা দেখেছি করেছেন, ম্যাক্সিমাম গানগুলোই ভাইরাল গান। হ্যাঁ, তো এই যে আজকে ভাইরাল হলো, দেখা যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই, বা কয়েক মিনিট বলবো না, জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই গান মিউজিক রেডি, রেকর্ডিং রেডি, গান রিলিজ দিচ্ছে। আসলে কীভাবে সম্ভব এত শর্ট টাইমে কম্পোজিস্ট করা? আসলে দর্শক অলরেডি এটা নিয়ে খুবই চিন্তিত, আসলে তাড়াতাড়ি গান কীভাবে হয়। আর আপনারা সবাই জানেন যে আমি এবং হিরো আলম ভাই আসলে খুব ফাস্ট লোক। হিরো আলম ভাই যেমন সব কিছুতেই এগিয়ে এবং খুব ট্যালেন্টেড একজন ব্যক্তি, হিরো আলম ভাইয়ের মেধার কারণে উনি কিন্তু চারিদিকে বিস্তৃত তার পথ চলা, এবং সেরকম একটা মেধা ওনার ভিতরে, যেটা আমি জানি হয়তো দর্শকরা এখনও জানেন না, সেটা হলো যে আমি যখন একটা গান তৈরি করি, যখন কোনো গান ভাইরাল হয় বা কোনো গান নিব আমি বা কোনো গান তৈরি করার প্রয়োজন হলো, সেটা এমন হতে পারে যে সন্ধ্যারও পরে আমরা বুঝতে পারলাম যে এই গানটা করা প্রয়োজন, হিরো আলম ভাই ফোন করলেন, মামা ভাই কই স্টুডিওতে, আচ্ছা আসেন চলে আসেন, সেই গানটা নিয়ে আমরা তখন বসি এবং সন্ধ্যার পরে শুরু করে, যেমন রিসেন্টলি এমন হয়েছে যে 16 ডিসেম্বর রাত 12টা বাজলে, 16 ডিসেম্বর আমরা 15 ডিসেম্বর সন্ধ্যার পরে বসলাম এবং বিজয় দিবসের একটা গান আমরা তৈরি করলাম। তো এটা বলা যায় আল্লাহর রহমত যে আমি হয়তো যতটা ফাস্ট গান লিখতে শুরু করতে মিউজিক কম্পোজিশন করে ফেলতে পারি, তেমনিভাবে হিরো আলম ভাইও তত দ্রুত সেই সুরটা ক্যাপচার করে রেকর্ডিং করতে পারেন। তো উভয় ব্যাটে বলে খুব দারুণ হওয়াতে, আচ্ছা দুই পাশের ব্যাটসম্যান খুব ভালো হলে যেমন ইনিংস খুব ভালো দৌড়ায়, সেরকম আমাদের গান এরকম ফাস্ট হয়। তো এটার পেছনের রহস্য আমি বলবো হিরো আলম ভাই তার ট্যালেন্ট এবং আমি আল্লাহর রহমতে হতে পারি। আচ্ছা, আপনার সাথে এবং আলম ভাইয়ের সাথে একসাথে দুজন মিলে গান করা, সবচেয়ে জনপ্রিয় গান কোনটি? সবচেয়ে জনপ্রিয় প্রথম গানটাই হয়েছিল, প্রথম গানটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, বাবু খাইছো নামে যে গানটা, তুমি হলে বাবু আমি তোমার হিরো, সেই গানটাও খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল, সেটা খুব জনপ্রিয়। তারপরে ও বেবি কাম 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 নামে একটা ইংলিশ গান যেটা করেছিলাম, সেটা আমি র্যাপ গিয়েছি, হিরো আলম ভাই বাকি গান গিয়েছেন, ফুল সং গিয়েছেন, তো এই গানটাও খুব জনপ্রিয় ইংলিশ এই গানটা। এবং তারপরে দেশের গান আমরা করেছিলাম গত বছর, আই লাভ মাই বাংলাদেশ। এছাড়াও পরিমণির ঘটনা নিয়ে একটা গান করি আমরা সাবেক মন্ত্রী মুরাদ তার গানটা নিয়ে যেগুলো করি, তো অনেকগুলো গানই আমার দুজনের গাওয়া যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আচ্ছা আচ্ছা, লাস্ট কোন গানটি লাস্ট ইয়া করা হয়েছে, যে গানটা রিলিজ হয়েছে এখনও টেবিলে আছে আমি বলবো, যে গানটা রিলিজ হয়েছে লাস্ট কোন গানটা? আজকে যেহেতু 2 তারিখ জানুয়ারির, তো আমরা জাস্ট 2 দিন আগের ঘটনা বিষয় 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার যেটা নিয়ে আমরা একটা গান তৈরি করি, সেই হ্যাপি নিউ ইয়ারের গানটাই আমাদের লাস্ট রিলিজড গান, যেটা 2 দিন আগে রিলিজ হয়। এই গানটা কত ঘন্টায় কমপ্লিট করা হয়েছিল? খুব অল্প সময়ে গান তৈরি করা হয় আমাদের বেশিরভাগ গানই, এবং আমাদের গানগুলো যেহেতু একটা ডে নিয়ে, বিশেষ একটা দিন নিয়ে, ভালো বিষয়বস্তু নিয়ে আমরা তৈরি করি, তো সেই ধরনের বিষয়বস্তুগুলো যখন চলে আসে তখন কিন্তু মাথায় আসে যে ও এটা নিয়ে তো একটা গান করা দরকার ছিল। তো এর কারণে প্রতিটা গানই আমি বলবো যে খুব অল্প সময়ের মধ্যে দর্শক পায়, এটা হতে পারে যে
কোনোদিন আমরা দুপুর থেকে শুরু করেছি, রাতে রিলিজ করেছি এরকম না। এটা ম্যাক্সিমাম আমি আফটারনুন আমরা শুরু করেছি বা ইভিনিংয়ে শুরু করেছি এবং রাতের মধ্যে দর্শক পেয়ে গিয়েছে। আচ্ছা আরেকটা বিষয়, এই যে প্রত্যেকটা গান আপনাদের দিয়ে ভাইরাল হয়, প্রত্যেকটা আলম ভাইয়ের যে গানই গায় না কেন ভাইরাল হয়, আসলে কারণটা কি এবং এর পেছনের ভালো মানে ভাইরাল হওয়ার পরে যে ভালো লাগাটা আপনাদের, যে অনুভূতিটা কি? ভাইরাল হওয়ার পরের অনুভূতি তো একেবারে সেম, যারা যে যে মানুষ যে কোনো মানুষই তাদের কোনো কন্টেন্ট কোনো কাজ যদি ভাইরাল হয়, জনগণের সামনে বেশি পৌঁছে যায়, জনগণ পছন্দ করে, এটার ভালো লাগে আসলে যে কোনো মানুষই অনুভব করতে পারবে, তাদের যে কোনো কাজের সফলতাকে ফিল করলেই এটা অনুভব করতে পারবে, খুবই অসাধারণ। আর ভাইরাল হওয়ার কারণ আমি বলবো এটা অবশ্যই প্রথমত আল্লাহর রহমত এবং দ্বিতীয়ত হিরো আলম ভাইয়ের জনপ্রিয়তা, তার যে দর্শক মহলে গ্রহণযোগ্যতা, যার কারণে তার একটা কর্মকাণ্ড, তার একটা সাক্ষাৎকার হতে পারে, গান হতে পারে, অভিনয় হতে পারে, দর্শক খুব দ্রুত নিয়ে নেন। এবং পাশাপাশি আমাদের দুজনের জুটি, আমি সেদিনও লাস্ট গানে বলেছিলাম আমাদের জুটি হয়ে খুঁটি, হ্যাঁ আমরা এরকম কাজ করে যাব, তো আমাদের এই খুঁটির মতো জুটিও হতে পারে দর্শকের পছন্দ, সেক্ষেত্রে হয়তো এত দ্রুত ভাইরাল হয়। আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই যে আলম ভাইয়ের গান করার পরে যে গানগুলো ভাইরাল হয়েছে, অনেকগুলো তো ভাইরাল, প্রায় 5-6টা গান অলরেডি ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হওয়ার পরে কাজের ব্যস্ততা কি বেড়ে গেছে নাকি আগের মতোই আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই কাজের ব্যস্ততা বেড়ে গিয়েছে, এবং আমি হিরো আলম ভাইয়ের গান শুরু করি গত বছর নভেম্বরে, নভেম্বরের শেষের দিকে, তো সেক্ষেত্রে এখন 1 বছর 2 মাসের মতো একটা সময়, তো এই 1 বছরের মধ্যে যেভাবে মম মিউজিক সেন্টার সবার কাছে কাছে পৌঁছে গিয়েছে, আমার স্টুডিও, আমার কাজ যেভাবে জনগণের কাছে পৌঁছে গিয়েছে দেশে বিদেশে, তাতে অনেক মানুষ হিরো আলম ভাইকে দেখে উৎসাহী।